আসসালামু আলাইকুম প্রিয় তিনি ভাই বোনেরা আরবি ভাষা সকল ভাষার মা এই ভাষা থেকে অনেক উপভাষা ও ভিন্ন ভাষা সৃষ্টি হয়েছে আমরা নিজেরা আসলে কত প্রকার সংস্কৃতি এবং বর্ণের দ্বারা প্রভাবিত হয়েছি সে বিষয়ে যদি আমাদের জানা থাকে আমাদের নিজেদের মাঝে একে অপরের প্রতি আর বেশি সহনশীলতা ও বোধশক্তি তৈরি হতো ভাষা বিকাশের পরিক্রমায় আমার সহজে নিজেদের সংস্কৃতির ওপর অন্য অন্য সংস্কৃতির প্রভাব পরিমাপ করতে পারি এটি একটি মনোমুগ্ধকর বিষয় যে ইউরোপিয়ান ভাষাগুলোতে আরবি অনেক শব্দ অনুপ্রবেশ ঘটেছে আরবি থেকে যেসব ইংরেজি শব্দে উৎপত্তি হয়েছে তার বিশাল ভাণ্ডার থেকে আমি আমাদের দৈনন্দিন জীবন ব্যবহৃত এমন আটটি শব্দ বাছাই করে নিয়েছি যা কিনা সুস্পষ্টভাবে সংস্কৃতি মিশনে আভাস দেয় প্রথম নম্বর হল সাফারি একটি সুন্দর সাফারি অবকাশ যার মাধ্যমে আমরা প্রকৃতির শ্রেষ্ঠ সৌন্দর্যগুলো উপভোগ করতে পারি ইংরেজি অভিযানে সাফারি শব্দটি ব্যাখ্যা দিতে গিয়ে বলা হয়েছে বিশেষত আফ্রিকা শিক্ষার অভিযানে সরঞ্জামে সুসজ্জিত বাহন কিন্তু আমবামে আমরা যে অর্থ ব্যবহৃত করি তা হল বিশেষত আফ্রিকা পশুদের অবলোকন বা শিকারের উদ্দেশ্যে ভ্রমণ এই শব্দটির মূলই রয়েছে আরবি শব্দ সাফারি যা সফর বিষয়কে কোন বিষয়কে নির্দেশ করে সাফারি শব্দটির উৎপৃত হয়েছে সাফার থেকে যার অর্থ ভ্রমণ ইংরেজি সাফার শব্দটি সুস্পষ্টভাবে এর আরবি মূলের ইঙ্গিত করছে দুই নম্বর হলো ম্যাগাজিন যদি আপনি ডাক্তার অফিসে অপেক্ষামান থাকেন বা চুল কাটার জন্য কোনো নাপিতে অপেক্ষামান থাকেন বা অফিসে কিছু সময় পার করতে চান বা যে অবস্থায় সময় পার করতে চান তখন এর একটি ভালো উপায় হলো ম্যাগাজিন পাঠ ম্যাগাজিন শব্দটি আরবি শব্দ মাখাজিন থেকে উদ্বুদ্ধ যার অর্থ গুদাম ঘর শব্দটি মাখাজিন শব্দের বহু বছর যার অর্থ একটি গুদাম ঘর মাখাজিন ইটালিয়ান ম্যাগাজিনেতে ব্যবহৃত হয়েছে তারপর ফ্রান্সে ম্যাগাজিনে রূপান্তরিত হয় অবশেষে ষোলো শব্দটিতে ম্যাগাজিন নামে ইংরেজিতে স্থান লাভ করে তিন নম্বর হল প্যারাডাইস যারা আল্লাহর এবং পরকালের উপর বিশেষ স্থাপন করে তাদের সবারই একটি সার্বজনীন লক্ষ্য রয়েছে আর তা হল পরকালের মুক্তি লাভ আর এই মুক্তি লাভের চূড়ান্ত বাস্তবায়ন হল প্যারাডাইস যা বৃহস্ত একটি স্থান লাভ করা প্যারাডাইস শব্দটি যা প্রায়শ গার্ডেন অফ ইডেন নামে অভিভূত করা হয় তার মূল রয়েছে আরবি শব্দ ফেরদাউস আরবি ফেরদাউস শব্দটি প্রথমে গ্রিক তারপর ল্যাটিন তারপর প্রাচীন ফ্রেঞ্চ হয়ে অবশেষে ইংরেজিতে প্যারাডাইস নামে পরিণত হয়েছে তিন নম্বর হল সিরাপ শেরবেদ শরবত তিনটাই পানীয় গরমের দিনে কর্মস্থলে লম্বা সময় পার করার পর অথবা বিকেলে জিমে দীর্ঘ সময় অতিবাহিত করার পর এক গ্লাস পানীয় সিরাপ বা আপনার পছন্দের ফলের তৈরি শরবত সমস্ত কষ্ট ভুলিয়ে দিতে পারে সিরাপ ও শরবত এর উৎপত্তি হয়েছে তিন হরফ বৈশিষ্ট্য যা মূল আরবি হয়েছে সারি শব্দ সরা যার অর্থ একটি পানীয় আর শরবত এসেছে আরবি শব্দ যার অর্থ একটি একক পানীয় আরবি শব্দ শরাবত যা ফার্সিতে শরবত এবং তুর্কিতে শেরবেতে রূপানিত হয়েছে পরবর্তীতে এটি শেরবেদ বা শরবত রূপে ইংরেজিতে ইস্ত করে আর সিরাপ শব্দটি আরবি সারাব শব্দটি থেকে ফ্রেঞ্চ ও ইটালিয়ান ভাষায় গৃহীত হয়েছে আর চোদ্দ শতাব্দীতে ইংরেজিতে স্থান পায় লেমন আরেকটি পানীয় যা গরমের দিনে শরীরকে শীতল করতে পারে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে চাঙ্গা করতে সবচেয়ে উপকারী ওষুধ হল লেবুর শরবত আর লেবু হল সেই ফল যা ছাড়া বহু ভোজন বিলাসী খাবারের স্বাদই পাওয়া যাবে না লেবুর শরবত ভিটামিন সিতে সমৃদ্ধ এবং কিছু পরিমাণ ভিটামিন বিও রয়েছে এটি আধুনিক রান্নাঘরের একটি মুখ্য উপাদান যাহোক কিছু কিছু সভ্যতা মানুষেরা পৃথিবীতে অন্য অন্য জায়গার তুলনায় বহু শতাব্দীতে আগে থেকেই লেবুর সাথে পরিচিত ছিল এক থেকে বারোশো সালের মধ্যে আন্তালুসিয়া তথা মুসলিম স্পেনের সুভ্যতার ইউরোপিয়ানরা লেবুর সাথে পরিচিত হয় লেমন শব্দটি আরবি শব্দ লাইমন থেকে ইটালিয়া এরপর ফ্রেঞ্চ অবশেষে ইংরেজিতে প্রবেশ করেছে এই আরবি শব্দটি সম্ভবত অস্ট্রেনশিয়া কোনো ভাষা থেকে উদ্বুদ্ধ হয়েছে হয়তো বালিয়ান শব্দ লিমু অথবা মালা শব্দ লিমাও থেকে সৃষ্টি হয়েছে কটন আরবি দেশের শতকটির পর শতকটির দরের পশ্চিমা দেশগুলোতে শুধু উন্নত মানের তুলা রপ্তানি করে যাচ্ছে না বরং সেটি সেই শব্দটিও রপ্তানি করেছে যার দ্বারা বহু পশ্চিমা ভাষাগুলো নরম ও তুলতুলে আঁসকে বুঝিয়ে থাকে ইংরেজি কটন শব্দটি আরবি কুথা শব্দ থেকে প্রাচীন স্প্যানিশ বা ইটাল হয়ে ফ্রেঞ্চ এবং পরবর্তীতে ইংরেজিতে স্থান লাভ করে অযোধ মুহাম্মদ সাল্লাম এই জীবনকাল অতিবাহিত হওয়ার পর পরই তৈরি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি এই জন্য হতে পারে যে হজরত মোহাম্মদ সাল্লাই জীবন দেশে তুলা ব্যবহার করেছেন যেটি কিনা ছিল তুলা চাদর বস্তুত তো নতুন সব আবিষ্কার থেকে ইঙ্গিত পাওয়া যায় যে ইসলাম এবং মুসলিমদের পোষার আগে থেকেই তুলা ছিল আরবের একটি সুদূর প্রসারী শিল্প ক্যারেট স্বর্ণ হল এমন একটি বস্তু যার কদর সমস্ত সভ্যতা সমানভাবে করে থাকে আপনি যে অঞ্চলের লোক হন না কেন যে ভাষাতেই হোক না কেন যে বর্ণের মানুষ হন না কেন স্বর্ণ আপনার কাছে সম্ভবত খুবই মূল্যবান এটি বলার অপেক্ষা রাখে না যে ক্যারেট হল স্বর্ণের মান যাচার নীতি স্বর্ণের মান যাচাইয়ের ক্ষেত্রে ক্যাট স্কুল বিশ্বে একটি সার্বজনীন ব্যবস্থা আন্তর্জাতিক ব্যবস্থা অনুযায়ী স্বর্ণের এক ভাগে চব্বিশ অংশকে এক ক্যারেট বলে তাই চব্বিশ ক্যারেট স্বর্ণকে সবচেয়ে বিশুদ্ধ স্বর্ণ দেওয়া হয় ক্যারেট শব্দটি উদ্বোধন হয়েছে আরবি থেকে যা কিরাত শব্দ থেকে কিরাত শব্দটি তার ইংরেজি প্রতিরূপ থেকে অর্থের দিক থেকে তেমন ভিন্ন নয় আরবে এক রীতি অনুযায়ী এটি স্বর্ণের এক ভাগে চব্বিশ অংশকে বোঝায় আর অন্য রীতি অনুযায়ী এক ভাগে বিশ অংশকে বোঝায় কফি কফি পানি পরে সম্ভবত পৃথিবী সবচেয়ে জনপ্রিয় পানি হল কফি সমস্ত পৃথিবী জুড়ে পৃথিবীতে একশো কোটি কাপড়ের বেশি কফি পান করা হয় বারো শতাব্দীতে এটি আবিষ্কার করা হয় এবং কিছু মানুষের কাছে কালো ও নামে পরিচিত এই কফি কফি আবিষ্কারের পর থেকে সমস্ত পৃথিবীতে ছড়িয়ে গিয়েছে কথিত আছে যে হালে তামে এক ইথিওপিয়া এক ছাগলের রাকাল দেখতে পায় তখন রাকালের ছাগলগুলো এক প্রকার আজব জাম খেয়ে খুবই উদ্দীপ্ত হয়ে যায় এই জামজাতীয় ফলই পরবর্তীতে কফি নামে পরিচিত এই ছাগলের রাখাল বুঝতে পারে যে এই জাম জাতীয় ফলের ভিতর বিশেষ কিছু লুকিয়ে রয়েছে এ থেকে কফি যাত্রা শুরু আরবরা এই পানীয়কে বলে কাহ ওয়া যার আক্ষরিকর্তা দ্বারায় ওয়াইন তারা এই নামটি ব্যবহার করেছে মানুষের পান করার উপর ভিত্তি করে এ থেকে ইটালিয়ানে পরিণত হয় ক্যাফে সর্বশেষ ইংরেজিতে কফিতে রূপনীত হয় তো আজকের আলোচনা এতটুকু আরও অনেক ভাষা বা শব্দ রয়েছে যা আরবি ভাষার মধ্যে অনেক মিলে রয়েছে এটা আমাদের জন্য গর্ব ও অহংকার